আমি এবং আমার যে ব্যান্ড কোমাটিক ফিউশন, আমরা এসছি অনেকক্ষণ আগেই, আমরা আড়াইটে তিনটে নাগাদ এখানে এসছি। তো কিছু যান্ত্রিক গুলোযোগের জন্য আমরা আমাদের সকল মিউজিশিয়ান ভাই, এসো সবাই, চলে এসো সবাই, খুব গুণীগুণী মিউজিশিয়ান আমার সাথে যারা আছেন, আমি একটুখানি পরিচয় করিয়ে দিই। আপনারা যে কজন আছেন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই, কারণ এরা কেউই বাজাতে পারবে না আজকে। ওই একজন একজন করে আমি বললাম যে ওর কর্ডটা খুলে নিয়ে তুমি বাজাও, ওর গিটারের কর্ডটা খুলে নিয়ে হ্যান্ডসনিক বাজাও, এইভাবেই চলছে। ওরা দুজনই বাজালো, আর আমি আমার সাথে ওরা বাজাতে পারবে না, কারণ কারোরই সেভাবে সাউন্ড সিস্টেম একটু সমস্যা রয়েছে। আমি ট্র্যাকেই বাজাবো, আমি প্রথমত ট্র্যাক শো করি না, আমার লাইভ মিউজিশিয়ান থাকে, এরাই বাজায়। তো আজকে আমি একটু পরিচয়, অন্তত পরিচয়টা করিয়ে দিই এদের সাথে। বাদিকে বেস গিটার অমিত, লিড গিটার সেও অমিত, ঋষভ সরকার কিবোর্ড, আর এখানে আমারই দাঁড়ানোর কথা ছিল, আমি স্যাক্সোফোন বাজিয়ে কিবোর্ড বাজাবো, এরকম একটা ব্যাপার ছিল আর কি, তো সেটা আর হলো না। তারপর হ্যাপি, ওর নামটাই হ্যাপি আর কি, হ্যান্ডসনিক তবলা ঢোলক এবং অক্টোপ্যাড তন্ময়। তো এই আমাদের গ্রুপ, আমি অসংখ্য ধন্যবাদ জানাই মনোজ দা এবং ফ্রিউইংস লাইভ এবং জয়িতা ম্যাম, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর, আমি শুরু থেকে আসার পর থেকেই দেখছি সব বাচ্চারা গাইছে, এত সুন্দর পরিবেশ, গান বাজনা। কিন্তু একটাই যেটা কষ্ট পেলাম, আমরা আমাদের গান মানে বাজানোটা শোনাতে পারলাম না, এবং সেইভাবে কিছুই শোনাতে পারলাম না আজকে। তো আমি ট্র্যাকে একটা গান বাজাবো, একটা গান বাজিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। তোমরা আস্তে আস্তে, তোমরা তো বাজাতে পারবে না, এ আমার খুব আজকে খারাপের খারাপ দিন একটা। তো চলুন আমি একটা গান বাজাই ট্র্যাকে।